আইপিএল নিলামে এবার সবথেকে কম টাকা নিয়ে নেমেছিল কিন্তু কেকেআর শিবির, এবং সেখান থেকে দাঁড়িয়ে কেকেআর সমর্থকদের মনে হচ্ছিল যে কোন প্লেয়ারদের কিভাবে তুলে নেবে, কিভাবে স্ট্র্যাটেজি সাজাতে চলেছে কেকেআর দল, এবার কেকেআর স্কোয়াডটা কি পরিপূর্ণ হবে, বা এবার কেকেআরে কি এমন কোনো প্লেয়ার আসবে বা প্লেয়াররা আসবে যারা এই টাকায় নিজেদেরকে মেলে ধরা পারফরমেন্স দিতে পারবে। অবশ্যই নিলামের পর কিন্তু সেই জবাবই দিয়ে দিয়েছে কেকেআরের রিক্রুটার বোর্ড। আইপিএলের সব থেকে কম পুঁজি নিয়ে বিশ্ব রেকর্ডের মালিককে ছিনিয়ে নিলেন কলকাতা নাইট রাইডার্স। তামিলনাড়ুর উইকেট রক্ষক ব্যাটার নারায়ণ জগদীশনকে 90 লাখ টাকায় দলে নিল কেকেআর। চেন্নাই সুপার কিংসের সঙ্গে লড়াই করে জগদীশনকে ঘরে তুলল কলকাতা। এই মরশুমে দারুণ ছন্দে রয়েছেন আইপিএলে মহেন্দ্র সিং ধোনির দলের প্রাক্তন সদস্য। কিছুদিন আগে ভারতের ঘরোয়া একদিনের ক্রিকেট প্রতিযোগিতায় বিজয় হাজারে ট্রফিতে 277 রান করেছিলেন তিনি। সব মিলিয়ে বিশ্বের যাবতীয় একদিনের ম্যাচে ঘরোয়া এবং আন্তর্জাতিক এক ইনিংসে এত রান আর কারো নেই। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে সেই ইনিংসে মাত্র 141 বলে 277 রানের ইনিংস খেলেছিলেন জগদীশন। 25টি 4 এবং 15টি 6 মেরেছিলেন। চলতি মৌসুমে পরপর 5টি লিস্ট এ মানে 50 ওভারের ম্যাচে 100 রান করার নজির গড়েছেন জগদীশন। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে এই নজির গড়েছেন তিনি। আইপিএলে খুব বেশি খেলার সুযোগ পায়নি জগদীশন। 2018 সালের নিলামে তাকে চেন্নাই দলে নিলেও প্রথম খেলার সুযোগ পান 2020 সালে। 2022 সালের নিলামেও তাকে নিয়েছিল চেন্নাই। শুক্রবার নিলামে জগদীশনের ন্যূনতম দাম ছিল 20 লাখ টাকা। তাকে ধরে রাখতে আগ্রহী ছিল চেন্নাইও। নিলামে কলকাতার সঙ্গে লড়াই হয় তাদের। শেষ পর্যন্ত 90 লাখ টাকায় 26 বছরের উইকেট রক্ষক ব্যাটারকে তুলে নেয় কলকাতা। এবং জগদীশন সম্পর্কে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকে কিন্তু প্রচুর আপডেট পাবে। আজ কি পর এরপর থেকে আইপিএলের প্রচুর আপডেট আসতে শুরু করেছে, এবং ইন্ডিয়ান ফুটবল এবং ক্রিকেটের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখো। কারণ আমরা যখনই আপডেট দেব সবার আগে আপডেটটা যেন তোমার কাছে পৌঁছায়, তার জন্য বেল আইকনটা অন করে রাখা সবথেকে বেশি প্রয়োজন, যাতে আপডেটের সঙ্গে আপডেটেড থাকো তোমরা। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো তোমাদের বন্ধু বান্ধব, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ সবাইকে শেয়ার করতে থাকো যারা স্পোর্টসের খবর রাখতে ভালোবাসে।